অপরাধের শাস্তি অনিবার্য তবে এই অপরাধের শাস্তি কখন কিরূপে আসবে এই বিষয় সম্পর্কেই খুবই সংক্ষিপ্ত একটু আলোকপাত করব মহাগ্রন্থ কোরআনের সোরা আহকাফের তেইশ নং আয়াত অনুসারে মহাগ্রন্থ কোরআনের তেইশ নং আয়াত বলা হয়েছে তিনি বললেন নিশ্চয়ই এই জ্ঞানটি আল্লাহর নিকটে থাকে এবং আমি তোমাদের নিকট পৌঁছাইতেছি উহার যতটুকু সহ প্রেরিত হইয়াছি কিন্তু আমি তোমাদেরকে দেখিতেছি মূর্খতা প্রকাশকারী একটি রূপে। এবার এই আয়াতেরই পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা হবে সদর উদ্দিন আহম্মদ সিস্তি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে অপরাধের শাস্তি অনিবার্য নবী বলিলেন এই শাস্তি কখন কি রূপে আসিয়া থাকে তাহার জ্ঞান আল্লাহর নিকটেই থাকে তাহার নিকটবর্তীগণ ব্যতীত অন্য কেহই উহা জ্ঞাত হইতে পারে না আর আমরা দলের সদস্য যাহারা হইতে পারিয়াছেন অর্থাৎ মোকামে মাহমুদায় স্থান পাইয়া উচ্চতম পরিষদের সদস্য হইতে পারিয়াছেন তাহারা ইহার সকল বিষয় পূর্ণভাবেই জ্ঞাত থাকেন আর আমি তোমাদের উপর আসন্ন শাস্তির বিষয়ে তাহাই পৌঁছাইতেছি যাহা পৌসাইবার প্রতিনিধিত্ব করিতেছি আর আমি আজীবন দেখিতেছি যে তোমরা অবশ্যই অজ্ঞান একটি কাওম। বস্তুগতভাবে উন্নত কোনো জাতি অথবা ব্যক্তিকে জ্ঞানী বলা হয় না নিজেকে পাঠ করিয়া উহা হইতে জ্ঞান অর্জন করা ব্যতীত মানুষ প্রকৃত জ্ঞানী হইতেই পারে না আপন দেহ পাঠের মাধ্যমে রবের পরিচয় জ্ঞান ব্যতীত বাহিরের বস্তুবিজ্ঞানকে জ্ঞান বলিয়া কোনো মহাপুরুষই স্বীকৃতি দান করেন নাই কারণ ইহাতে প্রকৃতির বন্ধন হইতে মুক্তি লাভের অথবা আল্লাহর নিকটবর্তী হওয়ার সম্ভাবনাই থাকে না সুতরাং মোট কথা হচ্ছে অপরাধের শাস্তি অনিবার্য কিন্তু এই অপরাধের শাস্তি কখন কী রূপে আসতে পারে এটা জানেন একমাত্র মহান রাব্বুল আলমিন এবং সেই সাথে যারা আল্লাহর রঙে রঙিন হয়েছেন যারা আল্লাহর গুণে গুণান্বিত হয়েছেন সেই উচ্চতম পরিষদের সদস্যবৃন্দ তথা মহাপুরুষগণ তথা অলিয়া উলিয়াগণ তথা সম্যগ্রুই ভালোভাবে জানেন অপরাধের শাস্তি কখন রূপে আমাদের উপর পতিত হবে